গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমরাও ঠিক আছি। মোটামুটি আমার রান্না এগিয়ে এনেছি। এখানে মাংসটা কষাচ্ছি আর কি। এই যে এখানে ভাতটা আমার হয়ে গেছে। এখানে রাতের জন্য যে ঘুগনিটা করবো সেই মটরটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, কালকে রাত থেকে ভিজানো ছিল। আর এখানে আমার গাজর আর বিনসটাও ভাজা গেছে, তো ওটা আগে ভেজে নিয়ে তারপরে মাংসটা বসিয়েছি আর কি। তো এখন বেজে গেছে 6:35 মতো বাজে, রোদটা উঠে গেছে আজকে সকাল সকাল। ভাবছি আজকে রোদটা যখন উঠেইছে তাহলে হেনাটা আজকে করবো ভাবছি। প্রচণ্ড চুল উঠছে। আর হেনাটা করা না মাঝে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখানে ওই বাঞ্জারাস হেনা না কি বেশ একটা নামও ভুলে গেছি আমি। ওইটা ভীষণই ভালো, আমার ভালোও লাগছিলো। চুল উঠুক চাই না উঠুক, চুলটা স্মুথ হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। তো ভাবছি আজকে যদি রোদ ওঠে তাহলে করব, মানে ঠিকঠাক ওই রোদ উঠছে পড়ছে এরকম হলে না খুব মুশকিল। তো ছাদে গিয়ে আধ ঘন্টা বসলেই মোটামুটি শুকিয়ে যাবে তাহলে ভেবেছি আজকে। এবার জানি না কি করবো, আদৌ ঘরে আছে কি না সেটাও আমাকে দেখতে হবে। শেষ হয়ে গেছিলো কি না, দিয়ার বিয়ের আগে করেছিলাম একবার, তো হ্যাঁ একবার না বহুবার করেছি। দিয়ার বিয়ের আগে লাস্ট ডেটটা করেছি আর কি, বহুবার বলতে 3-4 বারই করেছি, ওটাই আমার কাছে বহুবার। তো চলো ওকে আগে সবটা রেডি করে দিয়ে নিই, এবার তারপরে ওকে ডাকবো আগে। তো ম্যাডাম আজকে আমাকে টিফিন দিয়েছে হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা, ফল লেবু, স্যালাড, আর এটাতে রয়েছে হচ্ছে আমার সুজি। তো চলো এই যে ম্যাডাম এখন ঘর ঝাড় দিচ্ছে। আমার নিজেরই খুব খারাপ লাগে, C1 যিনি আছে তিনি এই লনটা পুরোটা না ঝাড় দিয়ে ঘরটা মোছ, মানে উনি মোছে আর কি। তো রোজই আমি দেখতাম কিছু বলতাম না, তারপরে সেদিন আমি বলেছি যে আমি ঝাড় দিয়ে দেবো তুমি মুছে দিও, বা যেটা তোমার কমফোর্ট লাগে। তো তো বললো যে না না তুমি ঝাড় দিয়ে আমি মুছবো, তো তাই করে দিই এখন। তো ঠিক আছে চলো উনি করে নিক। হয়ে গেছে, তো রোজই অফিস গিয়ে ব্লগ বানাচ্ছো। কত ব্লগ দেখলাম আমরা অফিসের, সাবধানে যাবে। ওকে ছেড়ে দিয়ে এসে মোটামুটি ফোন টোন সারা হয়ে গেছে। দেখো জলটা লাস্টে খেয়ে যাচ্ছে, ওখানেই বোতলটাকে রেখে দিয়ে চলে গেছে। কি আর বলবো, আমার ঘরটাও গোছানো হয়ে গেছে দেখতে পাচ্ছ কি তোমরা একটুখানি এখান থেকে বসে। ঘর ঝা মানে বিছানা গোছানো ঠোছানো হয়ে গেছে, তো আর উঠতে ইচ্ছে করলো না, উঠে গিয়ে দেখাতে আর ইচ্ছে করছে না। দেখো না কিন্তু এটা কমছেই না কিছুতেই। আমি কি ভাবছি বলতো, আজকে হেনাটা করব না, ভাবছি শুক্রবার হেনাটা করব। আজকে মঙ্গলবারও আছে, সপ্তাহের মোটে 2 দিন হলো আজকে। ঠিক আছে আজকে হেনাটা করব না, ভাবছি শুক্রবারটা করে নেবো হেনাটাকে, সেটাই ঠিক হবে মনে হচ্ছে আমার। তো যাই হোক, এখনো অবধি তো শুক্রবারের জন্য প্ল্যান প্রোগ্রাম হয়ে রয়েছে। জানি না কতটা কি হবে না হবে, অবশ্যই প্রিমিয়ার আমি ভীষণ খুশি। দেখা যাক কতটা কি হয় না হয়, আমাদের আবার খুশি সবটাই মাটি হয়ে যায়। আজকে প্রচণ্ড একটা রোদ দিয়েছে, হেনাটা করলে ভালো হতো কিন্তু ওই আর কি ল্যাটকে গেলাম, আর ইচ্ছা করছে না। আর ভাবলাম সপ্তাহের 2nd দিন, ও ঠিক আছে অসুবিধে নেই, পরে করে নেবো, শুক্রবার টুক্রবার নাগাদ করে নেবো আর কি। তো আজকে মোটামুটি তো হয়ে গেছে, ঘরটা মুছে ভাবছি স্নানটা করে পুজোটা দিয়ে নিয়ে আজকে খাওয়া দাওয়াটা করবো সকালের, তাহলে হয়ে যাবে। সুজি করা আছে, আজকে এত তাড়া দিল জানো না, তো কলাটা দিতেই ভুলে গেছি অফিসে, কেমন মাথাটা গরম হয়। কালকে বেরিয়ে গিয়ে নিয়েও আসলাম, এত তাড়া দিলে কি হয়, ও চলো 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 ঘরটা ঝাড় দিতে হচ্ছে, তার মধ্যে লনটাকেও ঝাড় দিয়ে দিচ্ছি, তো সবটাতে একটু তো টাইম লাগে আমার। তার মধ্যে ফ্রাইড রাইস, চিকেন কষা এগুলো করতেও হ্যাঁ জানি, ভাত ডাল তরকারি মাছের থেকে হয়তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু চিকেনটাকেও তো কষাতে লাগছে, তারপর জল দিয়ে তো সেদ্ধ করে দিয়ে দিচ্ছে, এরকমটা তো নয়, সেটাকেও কষাতে অনেকটা টাইম লাগছে। তারপরে ধরো ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস নিয়েছে আবার, তো ডিমটাকে ঝুড়ি করলাম, তারপরে গাজর আর ওইটাকে ভেজে তুলে রেখেছি, তারপর মাংসটাকে বসিয়েছি, মানে অনেকটাই কাজ ছিল আজকে। ভাতটা করলাম, তো এইসব কত কত। আর আমি আমার জন্য কিন্তু রাইস রাখিনি, আমি আমার জন্য ভাত রেখেছি, সেটা তোমাদেরকে না পরেই দেখাচ্ছি, এখন উঠতে ইচ্ছে করছে না, এটাই হচ্ছে কথা। এই উঠতে ইচ্ছে করে না, আমি ভাবি যে ওকে দিয়ে এসেই না আমি কাজগুলো সেরে ফেলবো, কিন্তু ওই যে মামনি পাপা মাকে ফোন করার জন্য আমি এখানে বসি, ব্যাস আমি এখানে পেছনে আঠা লাগিয়ে দিই একেবারে বসে পড়ি জানো, কি আর বলবো। তো আর সত্যি কথা বলতে অনেকটা হুড়োহুড়ি করে রান্নাঘাটা করা হয়, তো উঠতে ইচ্ছে করেও না। ওই দেখো আবারও রোদটা পড়ে গেল, এইটাই হচ্ছে মানে কি ভরসায় যে মানুষ কি কাজ করবে আমি বুঝতে পারি না। যাই হোক গাছে জলও দেওয়া হয়নি আজকে, গাছটা গাছগুলোতেও জল দেবো, তো চলো একে একে সবটা কাজ করে নিই। এখন
7 বাজে কিন্তু ময়লার গাড়ি আসেনি আমার সবটা কমপ্লিট হয়ে গেছে ঘর তো আগেই গোছানো ছিল কিন্তু ঘরটাও আমার মোছা হয়ে গেছে সবটাই হয়ে গেছে কিন্তু ময়লার গাড়ি আসেনি বলে আমি স্নানে যেতে পাচ্ছি না দেখি আর একটু টাইম ওয়েট করি গাছেও জল দিলাম তো ফুলের মালা এসেছে নিচে না এই দেখো রোদটা আবারও উঠলো এতক্ষণ ছিল না তো দেখি কখন আসে কি আসে তারপরে স্নানটা করে ওটা ফেলে এসে স্নানটা করব করে এসে পুজোটা দেবো কারণ আমি স্নানে ঢুকলে যদি চলে আসে তাহলে তো আর ফেলতেই পারবো না কিন্তু আজকে ফেলতেই হবে পুরো ভরে গেছে পাক্কা 8:30 বাজে জাস্ট স্নান করে বেরোলাম দেখে বুঝতেই পারছো আর এখন এসেছে আওয়াজটা শুনতে পাচ্ছো আমি ভাবলাম বোধহয় আজকে 8:30 বেজে গেছে আসবে না গাড়ির গাড়িটা দাঁড়িয়েছে আর ময়লার গাড়িটা আমি ভাবছি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই তারপরে গিয়ে ফেলতে যাব দাঁড়াবে অনেকক্ষণ আমার পুজো দিতে 10 মিনিট মতো লাগবে দাঁড়াবে ততক্ষণ 10 মিনিট লাগে না পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন বাজে 8:37 7 মিনিট হয়েছে দাঁড়িয়ে আছে এখনো বেশ অনেক লোকজন আছে তো দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় যেহেতু দেরি করে এসছে আজকে তো চলো এবার আমি তাড়াতাড়ি করে ফেলে দিয়ে আসি আগে আজকের কথা বাড়াবো না এখন আরে ওই ডাস্টবিনটা ধরে আবার পুজো দিতে ইচ্ছে করে বলো তাই জন্য একটু তাড়াহুড়ো করে পুজোটা দিলাম পাক্কা 9:45 বাজে 9:45 এখনো বাজেনি 8:41 বাজে জাস্ট ফেলে দিয়ে আসলাম আমার আমি ভাবলাম আমাদের ফ্ল্যাট থেকে বোধহয় আমি আজকে শেষ দেখলাম না আরও দুজন তারপরেও গেলো আর কি তো আসলে কি বলো তো এই এই টাইমটাতে সবাই স্নান দান করে পুজো টুজো দেয় তো সবারই লেট হয় এখন আমি কি ভাবছি বলো তো গাড়িটা এখন চলে যাবে তো যাই হোক না কেন আমি কি ভাবছিলাম বলতো যে আমি যদি বসে না থেকে ওই ঘরটার মুছে আমি স্নান করার জন্য ওয়েট করছিলাম যে আসে কিনা আসে কিনা সেই তো আসলো না তখন যদি আমি করে আসতাম বুঝবো কি করে আজকে এতটা লেট করবে 8:30 কোনোদিনও আসে না 7:45 থেকে 8টার মধ্যে চলে আসে তাও আজকে আমি 8:15 অবধি ওয়েট করে স্নানে গেলাম 8:30 বেরিয়েছে যখন দেখছি গাড়ি ঢুকলো সবে তখন তখনও বাজায়নি আমি জামাকাপড় মেলতে গিয়ে দেখছি গাড়ি ঢুকছে কি যা তা যাই হোক আমার ঠাকুর পুজোটা তো দেওয়া হয়ে গেছে কিন্তু ওই আর কি মন ভরে যেভাবে রোজ দেওয়া হয় আর কি সেভাবে আজকে আসতে ধীরে হলো না ঠাকুরও আজকে তাড়াহুড়োতে খেতে পেলো এই আর কি তো যাই হোক এবার আমি ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্টটা করার আগে দেখিয়ে দিই এখানে তো মটরটা সেদ্ধ আছে এটা পরে নামাচ্ছি আমার দুপুরের খাবার দাবারগুলো এখানে আছে আমার জন্য শুধু আছে মেটে আর স্টমাক কারণ এই দুটো জিনিস খেতে আমি ভীষণ ভালোবাসি তাই আমার জন্য আমি এগুলোই রেখেছি মাংস আজকে আর রাখিনি আর আমার জন্য আছে ভাত মোটাদের কত জ্বালা না কত ভেবে চিনতে খেতে হয় মোটাদের আসলে আর কিছুই নয় ঘিটা দেওয়া থাকবে তো তাই হলো আর দরকার নেই আর ঠান্ডাও হয়ে যাবে ও খাক ওখানে তো অসুবিধা নেই ওর ইচ্ছে করেছে ওর বন্ধুরাও নিয়ে যায় বললো আমাকে বললো যে তুমি আমি এটা সত্যি কথা যে আমি ডাল ভাত এরকমই দিই একটু পাল্টে পাল্টে দিই আর কি মানে তরকারিটা চেঞ্জ মাছটা চেঞ্জ এরকম ভাবে দিই তো মনে হলো ঠিক আছে এরকম মনে হলো মাঝে মধ্যে ডিম বিরিয়ানি এরকম দেওয়াই যেতে পারে বরঞ্চ ভাত ডালের থেকে কম টাইমই লাগবে যাই হোক এবার আমি সুজিটা একটু খেয়ে নিই এখন আর আজকে মঙ্গলবার আর শনিবার ফেলার জন্য কেন এত উদ্রিক্ত হয়ে থাকে বলতো ড্রাই ওয়েট দুটোই আসে তো ওই জন্যে এখন বাজে 3:47 তোমরা জানোই আমি ঘুমাই না দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ টিভি দেখি এইসবই করি মানে টিভি দেখি ব্যালকানিতে দাঁড়িয়ে থাকি বাচ্চাগুলো স্কুল থেকে যায় এইসব দেখি আর এখন বসিয়েছি ফাইনালি ঘুগনিটা হতে একদম মানে বেশি মশলাপাতি তেল দিয়ে করবো না ওই স্টেশনের ধারে যেরকম ঘুগনি পাউরুটি পাওয়া যায় ওটা খেতে ও ভীষণ ভালোবাসে এটা আমি ওর থেকেই খাওয়া শিখেছি বলতে পারো তো দাঁড়াও আমি একটু ওই বাড়ার সাথে স্কুল যেত যখন তখন নাকি বন্ধুরা মিলে স্টেশন থেকে খাওয়া শিখেছে তো আমি চপারে আদা রসুন পেঁয়াজ সবটাকে গ্রেট করে নিয়েছি আদা রসুনটা বাটি পর্যন্ত নিই তো আর কাঁচা লঙ্কা দিয়ে করবো একদম কালার খুব বেশি হবে এরকমটা করতে চাইছি না চেষ্টা করছি ওরকমই করার দেখা যাক কি হয় আর রাত্রিবেলা যখন গরম করব তখন একটু ভাজা মশলা দিয়ে নেব এখন ভাজা মশলাটা দিলে সেন্টটা চলে যাবে আর খাওয়ার সময় একটু লেবুর রস কাঁচা পেঁয়াজ কেটে উপর দিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কেটেও দিয়ে দেবো ভালো লাগবে আশা করি ওর তো প্রচণ্ড রোদ আছে আজকে আমার ইচ্ছে হয়েছে ওকে বলেওছি যে ও যে অফিসের রাস্তাটা দিয়ে আসছে ওখানে আমি হাতে হাতে যাবো তারপরে ওর সাথে চলে আসবো জানি না কতটা কি করতে পারবো ওই রকম দেখাই যাক কি হয় না হয় তো ও মাঝে খেতে বেরিয়ে ফোন করেছিল তখন আমি বলে দিয়েছি তো আমি ঘুগনিটা করে নিই
তো আমি পুরো রেডি হয়ে গেছি, এখন বাজে 4:30, আর আমি বেরোবো ঠিক করেছিলাম, তো ওই জন্য রেডি টেডি হয়ে গেছি। কালকের ওই কুর্তিটাই আবারও পরে নিয়েছি, তো রোদটা উঠছে পড়ছে। আজকে সারা দিন না মেঘলা মেঘলা কেমন একটা করেছিল, ভাগ্যটা ভালো সত্যি যে আজকে আমি হেনাটা করিনি, ভালো ডিসিশনটাই নিয়েছিলাম। তো চলো দরজা টাজা আটকে দিয়ে আগে বেরোই, তারপরে না তোমাদের সাথে কথা হবে। দেখাচ্ছি পারলে আর কি, তো যাই হোক অনেকটাই হেঁটে এসেছি। ও ফোন করেছিল, বেরিয়ে গেছে, এক্ষুনি চলে আসবো। ওরে বাবারে, তো এত গ্যাঞ্জামে বোধ হয় কিছু শুনতেও পাচ্ছ না, তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। আর দেখানো হলো না কারণ ও চলেই এসেছে। যা যাই হোক, আর বেশি দূর ছিল না ওই আর কি। কতক্ষণে এসেছি বলো তো? 37 মিনিট। দৌড়াইনি তার জন্য। চলো, হয়ে গেছে পাউরুটি সেঁকে নিয়েছি, ঘুগনিও দিয়ে দিয়েছি, দুটোতেই তাই। ওরটাতে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, ধনে পাতা, লেবু, লঙ্কা, আমারটাতেও তাই দিয়েছি, শুধু লঙ্কাটা আমি দেইনি কারণ আমি কাঁচা লঙ্কাটা ওভাবে চিবিয়ে খেতে পারি না তাই। তো চলো দিদি খেতে, 9টা বাজে এখন। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও এখনো খাচ্ছে ঘুগনিটা। না সত্যি তোমাদেরকে বলছিলাম না, ঝোল ঝোল করে লালচে ভাব আসবে না, পুরো হলদেটে হলদেটে ঝোল ঝোল ঘুগনি করব। ঝোল অতটা তোমাদেরকে তো দেখালাম, আমি বাটিতে অতখানি ঝোল দিয়েছি, তারপরে পাউরুটি দেখবে ঝোলটা টেনেই নেয় দেওয়ার সাথে সাথে, একটু যেন ঝোল ঝোল হলে ভালো হতো, কিন্তু কত ঝোলই বা রাখবো। আজকে বিশ্বাস করো তোমাদের সাথে তো আর রেসিপি শেয়ার করিনি, মা মানে মাকে দেখতাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা এসব ফোড়ন দিতে, আমিও দিতাম সুন্দর করে আলুটাকে ভেজে নিয়ে, পেঁয়াজ ভেজে নিয়ে, আদা রসুন কষিয়ে, টমেটো কষিয়ে নিয়ে, তারপরে মটরটাকে দিয়ে জল দিয়ে ফোটাতাম গরম জল দিয়ে, তারপর ভাজা মশলা ধনে পাতা এসব তো আছে। আজকে কিচ্ছু করিনি, কিচ্ছু না, দোকানে ওই আলু ফালু ভাবে করে বলি না অত ভালো লাগে খেতে, আজকে বুঝেছি আমি। আজকে কিচ্ছু করিনি, আলুটাকে ভেজেছি আর ঘস ঘস করে পেঁয়াজ টমেটো আদা রসুন গুলোকে কেটে নিয়ে চপারে দিয়ে দিয়েছি, চপ করেছি, ওখানে আদা রসুনও চপ করে নিয়েছি, বাটিও নি, ব্রেডও করিনি, কিচ্ছু করিনি। তারপর আলুটাকে ভেজে নিয়ে চপারের ওটাকে পুরোটা ঢেলে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে একটু মানে এদিক ওদিক নেড়ে, তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, হলুদ দিয়ে, একটু নুন, সামান্য চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মটর শুধু জলটা যেটা সেদ্ধ করেছিলাম ওটা দিয়ে দিয়েছি, আর একটু জল লেগেছিল দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন চিনি কি হয়েছে না হয়েছে দেখেছি, দেখে নামিয়ে নিয়েছি। এখন গরম করার সময় একটু ভাজা মশলা দিলাম, আর রাত্রিবেলাতে দেখলেই লেবুর রস দিয়েছি, পাতি লেবুর রস, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ধনে পাতা, এই দিয়ে দুর্দান্ত। কেমন খেলে? অসাধারণ, সত্যি অসাধারণ হয়েছে। মানে ও খেয়েই প্রথম বলছি কি পুরো ভরা সন্ধ্যের ওই দোকানের মতো দোকান দেব ঘুগনির। যদিও আজকে আমার মানে আমরা তো এখানে কোয়ার্টার পাউরুটি পাই না, কোয়ার্টার পাউরুটির সাথে এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট থাকে ওই আর কি, আমরা ডিম টোস্ট তারপরে এই ঘুগনি পাউরুটি যেটাই খাই না কেন স্লাইস ব্রেড দিয়ে খেয়ে নিই আর কি। যাই হোক, বড় হয়ে গেছে, আমি এবার থালা বাসনগুলো মেজে নিই, ওরটাও আমার গুলো মাজা হয়ে গেছে। তো চলো কালকে আবারও দেখা হবে তোমাদের সাথে, আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে প্লিজ নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। রাতে বৃষ্টি হতে পারে, বিদ্যুৎ চমকাচ্ছে, আজকে মেঘ পড়েছে আর কি, তো জানি না রাতে হবে কিনা বা ওই ইলেকট্রনিক সিটি বা অন্য এদিকে হতে পারে, এদিকেই হবে সেটা বলতে পারছি না। চলো টাটা।